মিটিং এর হিরো বুঝি আসেনি? কই বাত নেই, আমি তো আছি। আজকের মনিটরটা না হয় আমি দিয়ে যাই। মানে? আহা ডার্লিং, আমি নিজেও দেখতে কিন্তু হিরোর মতো। কাম অন, ছেড়ে দাও বলছি, নইলে আমি চিৎকার করবো। তুমি যদি মনে করো তোমার চিৎকার শুনে তোমার আশিক ছুটে আসবে, তাহলে চিৎকার করো। এসো, বাহ, এই তোমার আসি, ভালোই হলো, প্রথম দিনের প্রতিশোধটা আজ নিতে পারবো। রেখার মাঝেই কিন্তু সুন্দরের প্রতি বেশি আকর্ষণ, আর এই জন্যে মেঘের আড়ালে যখন একফালি চাঁদ ওঠে, তখন ওই চাঁদের সৌন্দর্য দেখার জন্য সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। বাঙালি নারী তোমরা, তোমাদের সৌন্দর্যের বহিঃপ্রকাশ এভাবে না করলেই ভালো হয়। আশা করি আবার কোনোদিন যদি দেখা হয় সেদিন আমার এই কথাটা বলতে হবে না নিশ্চয়ই। চলি। তার চুলগুলো মেঘেরই মতন, আর চোখ দুটি ভ্রমর কালো, তবুও তারে কেউ আর কেউ কখনো বাসেনি ভালো। তুমি তাহলে? হ্যাঁ, আমি তোমার সেই ড্রিম গার্ল কাজল। ড্রিম গার্ল? স্বপ্নের মেয়ে হয়ে ধরা দিতে যত চাই, দূরত্ব মাঝখানে রয়ে গেল। এতদিন আমি তোমার সাথে টেলিফোনে আমার মনের কথা বলেছি, আজ তুমি জেনে নাও তোমার ভালোবাসার কথা সত্যি হলো কাজল। জিহাদ, কাজল, জিহাদ।
তোমাদের সাথে মেয়েটি কে? মা বলো না, চেহাত ভাইয়া এমন কি করেছে যার জন্য তুমি মনে করছো তোমার এতদিনের স্বপ্ন মিথ্যে হয়ে যাবে? কি করেছো? আমি কি করেছি মানে? মা মা আমি কি করেছি? মেয়েটাকে ওর নাম কাজল, খুব ভালো মেয়ে মা, একদিন ডেকে এনে তোমার সাথে পরিচয় করিয়ে দেব। রেহাত, আমি আমি তোকে যোদ্ধা হিসেবে তৈরি করেছি, রাস্তাঘাটে প্রেম ভালোবাসা করার জন্য নয়। আমি তোকে এতটা বছর ধরে তৈরি করেছি একটা প্রতিশোধ নেবার জন্য। তুমি কি মনে করেছো তোমার ছেলে একটি মেয়েকে ভালোবেসেছে বলে তোমার ছেলে দুর্বল হয়ে যাবে? ভালোবাসা কাউকে দুর্বল করে দেয় না মা, ভালোবাসা মানুষকে সামনে এগিয়ে যাবার প্রেরণা যোগায়, সাহস যোগায়। এরপরেও যদি মনে করো মা আমার এই ভালোবাসা তোমার জীবনের চাওয়া পাওয়াকে মিথ্যে করে দেবে, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি মা, কাজলের জীবন থেকে আমি সরে আসবো। আমি আমার ভালোবাসাকে অস্বীকার করতে পারবো, কিন্তু আমি আমার মাকে আমার মাকে আমি কষ্ট দিতে পারবো না। জেহাদ, তুই জানিস না আমার বুকের ভিতর লুকানো কষ্টটা কত বড় কষ্ট। তাই আমার প্রতিশোধটা না নেওয়া পর্যন্ত আমি আমি তোকে আমার জিহাদকে শুধু একজন যোদ্ধা হিসেবে দেখতে চাই। তোমার চাওয়াটাই সত্যি হবে মা, আজ তোমাকে বলতে হবে, তোমাকে বলতেই হবে তোমার বুকের ভেতর লুকানো সেই কষ্টের কথা বলতে হবে। কার উপর কিসের প্রতিশোধ, কিসের প্রতিশোধ নেবার জন্য তুমি এতটা বছর ধরে আমাকে যুদ্ধের সৈনিক করে গড়ে তুলেছ? জিহাদ, এতদিন এতদিন তোকে মিথ্যে বলেছিলাম, তোর বাবার নিরুদ্দেশ, কিন্তু কিন্তু আজ বলছি তোর বাবা জেলখানার অন্ধকারে বসে শুধু মুক্তির দিন গুনছে। তুমি একই বললে মা, তুমি একই বললে মা, একজন সৎ আদর্শবান মানুষকে ষড়যন্ত্র করে খুনের আসামি বানিয়ে জেলে দিল, মিথ্যে হয়ে গেল তোর বাবার জীবনের সব কিছু। এর জন্য দায়ী কে মা? কে আমার বাবাকে ষড়যন্ত্র করে জেলে পাঠিয়েছে বলো মা বলো। তোমার জিহাদ বাবার সেই শত্রুকে তোমার সামনেই খুন করবে? খুন করে সন্ত্রাসীরা, তোকে তো আমি সন্ত্রাসী করে গড়ে তুলিনি বাবা, তুই একজন যোদ্ধা, মায়ের জন্য বাবার জন্য তোকে তোকে যুদ্ধ করতে হবে, সত্যিকারের খুনির মুক্তি বলাতে হবে, তোর বাবা খুনি নয়। ওর নাম খান, তারই ছেলে আমাকে নগ্ন করতে চেয়েছিল, তারই ছেলে আমাকে নগ্ন করতে চেয়েছিল। আমি চাই তুই ওই খানের ভণ্ড রাজনীতির মুখোশটা খুলে দিবি, ওকে
রাজনীতির মঞ্চ থেকে ন্যাংটা করে নিচে নামিয়ে দিবি, ধ্বংস করে দিবি ওর সন্ত্রাসী কার্যকলাপ। এটাই হবে তোর যুদ্ধ, আর আমার জন্য হবে জিহাদ, আমার জন্য হবে জিহাদ। আর আর এই যুদ্ধ শুরু করতে হবে এবারের কলেজ নির্বাচন থেকে। প্রতি বছর ইলেকশনে ওই খানের ছেলে প্রিন্স ওই কলেজে জোর করে ভোটে জিতে কলেজটাকে করেছে একটি সন্ত্রাসের আস্তানা। এবার তোকে ইলেকশন করতে হবে, জিততে হবে। আমি খানের প্রথম পরাজয়টা দেখতে চাই বাবা। তাই হবে মা, আমি তোমাকে কথা দিচ্ছি, খানের পরাজয় তুমি দেখবে। কিসের চিঠি স্যার? প্রমোশন হয়েছে বুঝি? না, বদলি অর্ডার। ইন্সপেক্টর, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার ক্ষমতা কত বেশি। আকবর জি স্যার, আপনার সাথে আমার প্রথম দেখা। শুধু একটা কথা বলে যাই, সামান্য কিছু অর্থ লোভে পবিত্র পোশাকটাকে লন্ড্রি বাজারের কাপড়ের মতো বিক্রি করে দেবেন না। নিজের চরকার তেল দাও, আমাকে উপদেশ দিয়ে যেতে হবে না। কি ব্যাপার, চুপচাপ কেন? কবি হবার ইচ্ছে হচ্ছে নাকি? কবি হতে গেলে কি চুপচাপ হতে হয়? না মানে ভাবুক তো হতে হয়, একটা কিছু তো নিশ্চয়ই ভাবছ। হ্যাঁ, ভাবনাটা জানতে পারি? বিষয়টা প্রেম ভালোবাসার। বলো কি, এত বড় একটা বিষয় হঠাৎ মাথার মধ্যে নাড়া দিল কিভাবে? জিহাদ ভাইয়ের ভালোবাসার কথা শুনে। কেন, ভালোবাসা কি অন্যায়? না, অন্যায় নয়। তবে মা জিহাদ ভাইয়ের ভালোবাসা মেনে নিতে পারছেন না। তোমার কাউকে ভালোবাসতে ইচ্ছে করছে নাকি? ইচ্ছে তো করছে, বলার সাহস নেই। কেন, আমি বলে দেব, বলো। যদি বলি তোমাকে, তোমাকে আমি ভালোবাসি। রানী, শামস, রানী, জীবন দিতে পারি। মোদের হবে জন্ম নিলাম তোমার জন্যে সুন্দরী ভাবে, শুভ দিনে শুভ মিলন
একদিন মোদের হবে বিধাতার সৃষ্টি জানি জোড়া নর নারী জোড়া নর নারী জীবন দিতে পারি সূর্য আমার তুমি আলো দেবে তুমি চন্দ্র সূর্য আমার তুমি আলো দেবে তুমি প্রথম তুমি শেষ আর কে তোমায় ছাড়ে গো আর কে তোমায় ছাড়ে তোমায় ভালোবেসে পারি তোমায় ভালোবেসে জীবন দিতে পারি প্রেমের ভরা বুকে তুমি একে পশলা বৃষ্টি গো একে পশলা বৃষ্টি নির্বাচন করছে হ্যাঁ আমি নিজে জেহাদকে কলেজ নির্বাচন করতে বাধ্য করেছি কেন করেছি জানো তোমার হাতে গড়া কলেজটা খানের সন্ত্রাসী রাজ্যের অংশ হিসেবে আজ করে তুলেছে জেহাদকে নির্বাচনে জয়ী করে তোমার আদর্শে সেই কলেজটাকে আবার প্রতিষ্ঠিত করতে চাই তোমার এই চাওয়াটাকে আমিও সমর্থন করলাম রোকেয়া কিন্তু তুমি একটা ভুল করলে কেন কেন তুমি জিহাদের কাছে আমার কথা বললে এই জন্য বলেছি আমার বুকে রাখুন আমি জিহাদের বুকে গেঁথে দিয়েছি এবার খানের পাতনের আগুন হয়ে দাও দাও করে জ্বলে উঠবে যে আগুন খান নেভাতে পারবে না খানকেও তুমি দুর্বল মনে করো না জিহাদকে সাবধানে সবকিছু করতে বলবে একটা কথা বলে রাখবে বিষধর সাপের নিজে পা পড়লে সাপ কিন্তু তার বিষাক্ত দাঁত দিয়ে চোল মারতে চাইবে প্রিন্স রোকেয়া চৌধুরীর কাছে আমার প্রথম পরাজয়ের টার্গেট করে এবারের কলেজ নির্বাচনে ওর ছেলে জিহাদকে দাঁড় করিয়েছে যত টাকা যত অস্ত্র যত শক্তি দরকার হয় আমি দেব জিহাদ যেন নির্বাচনে দাঁড়াতে না পারে প্রয়োজন হলে লাশ ফেলে দেবেন থানা পুলিশ যা দেখতে হয় আমি দেখব রোকেয়া চৌধুরী হিটলারের সাথে যুদ্ধে নেমেছে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পায়ের নিচ থেকে একটা ইটও খুলে নেবার ক্ষমতা ওই জিহাদের নেই আমাকে দে জিহাদ জিহাদ তুমি নির্বাচন থেকে সরে দাঁড়াও এই নির্বাচন তোমার জন্য অনেক বিপদ ডেকে আনবে তুমি আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলতে এসেছো কাজল তার কারণ তো একটাই তুমি আমাকে ভালোবাসো তাই তুমি চাইবে না তোমার ভালোবাসার জিহাদের কোনো ক্ষতি হোক অবশ্যই এই নির্বাচনের চেয়ে আমি আমার ভালোবাসাকে বড় করে দেখবই কাজল তোমার সাথে আমার ভালোবাসা হয়েছে দুদিন আর মা আমাকে গর্ভে ধারণ করা থেকে এত বড় করেছে তাই মায়ের আদর্শের চেয়ে আমার জীবনে তোমার ভালোবাসা চাওয়াটা বড় হতে পারে না জিহাদ তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো কাজল তুমি আর ভালোবাসার হাত বাড়িয়ে আমার কাছে আসবে না আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য যুদ্ধের ময়দানে নেমেছি আমি মাকে কথা দিয়েছি যুদ্ধে জয়ী হয়ে মার স্বপ্নটাকে সত্যি না করা পর্যন্ত আমার ভালোবাসার স্বপ্ন দেখব না তোমার কথার জবাব আমি দেব না কেন দেব না জানো
তোমার যে মা শুধুমাত্র তার স্বপ্নটাকে বড় করে দেখেছে, আমি তাকে জিজ্ঞেস করব কারো স্বপ্ন মিথ্যে করে দিয়ে নিজের স্বপ্ন সত্যি করার মাঝে কোনো আনন্দ আছে কিনা। শুধু তোমাকে বলতে চাই, তোমার চারপাশে শত্রু, তাই নির্বাচন থেকে সরে না দাঁড়ে তুমি বাঁচতে পারবে না। আমি জানি না আমার শত্রুপক্ষ খান আর তার ছেলে প্রিন্স সম্পর্কে তুমি কতটুকু জানো, যদি ওদের সাথে পরিচয় থাকে তাহলে বলে দিও। আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে তোমাকে দিয়ে কথাটা বলার জন্য আমি ধন্যবাদ জানিয়েছি। জিহাদ, এটা বিদ্রুপ করে কথা বলার সময় নয়। তুমি জানো না আমি ওদের তোমার চেয়ে কত বেশি করে জানি চিনি। ওই খান, ওই খান সাহেব আমার বাবা, ওই প্রিন্স আমার ভাই। কাপিলা গাছের কষ লাগাই রে, একটা কোজা আইবা আর পেটে চামড়া ছিঁড়বা আর তা লাগাই রে। শুনুন, ওনার জন্য ও নেগেটিভ রক্ত লাগবে, আমাদের স্টক শেষ, আপনি তাড়াতাড়ি রক্ত জোগাড় করুন। রক্ত জোগাড় হবে ডাক্তার? আমার মায়ের রক্ত ও নেগেটিভ, আমি আমার মাকে দিয়ে আসছি। যে মেয়েটি তোর জীবন বাঁচাতে ছুরি বিদ্ধ হয়েছে, ওই মেয়েটির জীবন বাঁচাতে
প্রয়োজনে আমার শরীরের সব রক্ত দিয়ে দেব। মা আমাকে নিয়ে চল বাবা, নিয়ে চল। চলো মা চল। কি বলছিস তুই? বিশ্বাস কর দোস্ত, আমি ইচ্ছে করে কাজলকে ছুরি মারিনি। শোন, আপাতত এই কথাটা বাবাকে জানানো যাবে না। বা বা বা, আমার বীর সৈনিকেরা বীর বিক্রমে মারকে পরাজয়ের খবরটা এক রাত পর আমাকে দিতে এসেছে। চল, তুই চুপ করে আছিস কেন? ঢোল বাজা, ঢোল দোলাই। কোন তালে বাজাবো, ত্রিতাল না খ্যামটা তাল? আরে যে কোনো একটা তালে বাজা। মহারং বাস, রং বাস, ক্যাডার, আপনি জানেন না আপনার রক্ত দিয়ে আপনি কাকে বাঁচিয়েছেন। আমি তো অন্য কিছু জানতে চাইনি, জানতে চাইও না। আমি তাকেই রক্ত দিয়ে বাঁচিয়েছি, যে মেয়েটি আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য তার নিজের জীবন কোরবানি করতে চেয়েছিল। তুমি শুধু বলো, তোমার এই ঋণ আমি কি করে শোধ করব? ঋণ? সত্যি ঋণ শোধ করতে চান? তাহলে আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দিন। তোমার ভালোবাসা? হ্যাঁ, আমার ভালোবাসা, আমার দু চোখের ভালোবাসার স্বপ্নকে আপনি কেড়ে নিয়েছেন মা। কি বলছো তুমি? আপনি কি অস্বীকার করতে পারবেন, আপনার স্বপ্নকে সত্যি করার জন্য জেহাদের জীবন থেকে আমার ভালোবাসার স্বপ্ন মিথ্যে করে দিতে চাননি? মা, আপনি বলেছেন আমি জেহাদের জন্য আমার জীবন কোরবানি করতে চেয়েছিলাম। সত্যি মা, আমি তাই করতে চেয়েছিলাম। ভেবেছিলাম জেহাদের জীবন থেকে সরে যাবার এটাই একমাত্র পথ। জেহাদ যখন আপনার জন্য আমাকে ভুলে যেতে চেয়েছিল, তখন জেহাদকে আপনার জন্য রেখে যেতে চেয়েছিলাম মা। এখন এখন আপনি আমার জীবন বাঁচিয়ে নতুন করে আরেকটা ভুল করলেন। তোমাকে বাঁচিয়ে আমি ভুল করিনি মা, ভুল আমি আগেই করেছিলাম, সেই ভুলটা তুমি আমাকে ভেঙে দিলে মা। হ্যাঁ, আমি তোমাকে কথা দিলাম মা, তোমার ভালোবাসা আমি তোমাকে ফিরিয়ে দিলাম। এই ভালোবাসা আমি কেন, কেউ কেড়ে নিতে পারবে না মা। মা, তুমি ভুল সংশোধন করতে গিয়ে আবারও একটা ভুল করলে মা। কাজলের পরিচয় তুমি জানো না, কাজল খানের মেয়ে। যে খানের জন্য তুমি এতটা বছর স্বামীর সোহাগ থেকে বঞ্চিত, যে খানের জন্য তুমি প্রতিশোধের আগুন বুকে নিয়ে এতটা বছর বেঁচে আছো, যে খানের জন্য তুমি এতটা বছর পাষাণে বুক বেঁধে রেখেছ, তুমি কি পারবে মা? আমি যখন তোমার সামনে তোমার শত্রুর মেয়েকে ভালোবাসবো, তুমি কি তখন তা মেনে নিতে পারবে? তুমি পারবে না মা। তুমি আমার ভালোবাসার দাম দেবার জন্য অন্তর জ্বালায় ছটফট করবে। না করব না, এই জন্যে করব না, পাপ করেছে কাজলের বাবা, সেই পাপের শাস্তি আমি কাজলকে দেব না। আমি আমি শুধু তোকে নিয়ে খানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলাম, এবার তোর পাশে কাজলও তোর সহযোদ্ধা হিসাবে থাকবে,
হে আমার আত্মবিশ্বাস। কাজল, মা তুমি কাঁদছ, তোমার চোখে পানি মানায় না মা। বাবা জেহাদকে মারতে চেয়েছিল, আর আমি জেহাদকে বাঁচানোর জন্য নিজের রক্ত ঝরিয়ে প্রমাণ করেছি আমি বাবা মতো হতে পারিনি মা। কথাই বললে তুমি একটু সাথে চললে তুমি কথাই বললে তুমি না একটু সাথে চললে তুমি কি এমন ক্ষতি হবে বলো না, কি এমন ক্ষতি হবে বলো না, আমার মতো প্রেমে চললে তুমি না একটি কথাই বললে তুমি না একটু সাথে চললে তুমি মনে হয় ফুলের বাস আজ জীবনটা মনে হয় ফুলের বাস এতদিন যে দুয়ার বন্ধ ছিল ভালোবেসে আজ তারে খুললে তুমি একটি কথাই বললে তুমি না সাথে চললে তুমি কি এমন ক্ষতি হবে বলো না, কি এমন ক্ষতি হবে বলো না, আমার মতো প্রেমে চললে তুমি একটি কথাই বললে তুমি একটু সাথে চললে তুমি যে ফুল ঝরেছিল আঁচল পেতে তার দুললে তুমি একটি কথাই বললে তুমি একটু সাথে চললে তুমি কি এমন ক্ষতি হবে বলো না, কি এমন ক্ষতি হবে বলো না, আমার মতো প্রেমে চললে তুমি কথাই বললে তুমি একটু
সাথে চললে তুমি কি এমন ক্ষতি হবে বলো না কি এমন ক্ষতি হবে বলো না আমার মতো প্রেমে জ্বললে তুমি কথাই বললে তুমি একটু সাথে চললে তুমি।